জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভাঙচুর করেছে দুষ্কৃতিকারীরা। পটিয়া উপজেলার পশ্চিম কুসুমপুরা রহমানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফেরের মাঠ শুক্রবার দিবাগত রাতে এই ঘটনাটি ঘটে। এই ঘটনায় এলাকায় তোলপার সৃষ্টি হয়েছে। পাশাপাশি জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে শনিবার দুপুরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধনও বিক্ষোভ করেছে। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শাহাবুদ্দিন বলেন, সবাই কমিটি বসে বসার পরে উদ্যোগ নেওয়ার পরে এই মন ফলকটা করছি, বন্ধু প্রতিক্রিয়া করার পরে আমি কালকে সকালে থেকে রাত সন্ধ্যা 7টা পর্যন্ত এগুলো এটা ফিনিশ করে খালাস করার পরে আমি টাউনে চলে গেছি। যাওয়ার পরে রাত্রে 11:30টার সময় খবর পাইছি এই মন ফলকটা মানে এই বঙ্গবন্ধু প্রতিক্রিয়ার নামটা কে বা কারা এই ঘটনাটা করছে ভাঙি ফেলেছে। ভাঙার পরে তখন আমি ছুটে আসলাম, তখন থানাতে টেলিফোন করলাম, থানা আসে অভিযোগ দেখলো, তখন আমরা অভিযোগ করতে যাইতেছি। এখন যারা করছে তাদেরকে আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই ঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে স্থানীয় এলাকাবাসীরা।